উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন এরপর দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন দুপুর থেকে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত বছরের ছয়ই নভেম্বর সারাদেশের স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এগারোটি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল বারো লাখের কিছু বেশি মোবাইল ফোনে এস এর মাধ্যমে ফল জানতে এইচএসসি লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে টু লিখে পাঠাতে হবে ওয়ান নম্বরে ফিরতি এস এম ফল পাওয়া যাবে আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে এইচএসি লিখে স্পেস দিয়ে টি লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে টু লিখে ওয়ান সিক্স টু নম্বরে পাঠালে ফিরতি এস এম এস এ ফল জানানো হবে